হ্যাঁ আচ্ছা জয়দা, বিলম্বকে আসন কথা হচ্ছে রাজ্য বিজেপি যে লোকসভায় বিজেপি অনেক আসন পেয়েছে, তৃণমূলের আসন সংখ্যা কমে গেছে, ফলে 2021-এর বিধানসভা নির্বাচন মমতা ব্যানার্জি এগিয়ে নিয়ে আসতে পারেন যাচ্ছে। আশঙ্কা কেন বলছি, আশাও হতে পারে, আশা আশঙ্কার মাঝামাঝি আমরা, কিন্তু আমাদের মনে হয় আশঙ্কাটা হচ্ছে মমতা ব্যানার্জির সামনে বেশি। এই 2019-এর যে নির্বাচনের ফল দেখে তো উনি জারাপোড়ায় ভীত, এবং আমরা আমরা পরিষ্কার দেখতে পাচ্ছি যে তিনি রাস্তা খুঁজছেন। একবার বলছেন সিপিএম এবং কংগ্রেসকে সঙ্গে নেওয়ার কথা, একবার প্রশান্ত কিশোরকে নিয়ে এসে বলছেন আমি আর রাজনীতিটা, বাংলার রাজনীতি অত ভালো বুঝতে পারছি না, আপনি একটু ভালো করে বুঝিয়ে দিন, দিক নির্দেশ করুন। তো এগুলো তো তার মনের মধ্যে যে ভীতি সঞ্চার হয়েছে তারই পরিচয়। এবং আমরা মনে করছি যে আমরা যেটা দেখেছিলাম 1991 সালে, তখন জ্যোতিবাবুর সেইবারকার টার্ম ছিল 1992 সাল পর্যন্ত, কিন্তু সেই সময় তিনি নানা পলিটিক্যাল কারণ দেখে, পলিটিক্যাল রিজন, তিনি নিজের এই ইলেকশনটা এক বছর আগে প্রিপোন করেছিলেন, এগিয়ে নিয়ে এসেছিলেন, ইলেকশন কমিশনকে এবং রাষ্ট্রপতিকে বলেছিলেন আমি অ্যাসেম্বলি ভেঙে দিলাম। 1991 সালেই তিনি এক বছর আগে সেই নির্বাচন করে নেন। আমাদের মনে হচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই সম্ভাবনা আছে, যে মমতা বন্দ্যোপাধ্যায় 2021 পর্যন্ত ওয়েট করলে আরও তার পার্টি ভেঙে যাবে, ভেঙে চুড়ে যাবে, সামলাতে পারবেন না। চারিদিকে এখনই যা শুরু হয়েছে, গ্রামে গঞ্জে জেলায় জেলায় সব দিকে পার্টিতে ফাটল ধরছে, আর ফাটল দিক দিয়ে যে গাছ বেরোচ্ছে সেই ফাটলের মাঝখান দিয়ে, তার নাম কাঠমানি বা তেলাগাজি যাই বলুন না কেন সেই গাছের নাম। তো সেই ক্ষেত্রে 2020-তেই তিনি নির্বাচন এগিয়ে নিয়ে আসতে পারেন সে সম্ভাবনা আমরা শুধু উড়িয়ে দিচ্ছি না, সেই সম্ভাবনা প্রবল এটা আমরা মনে করছি। সেই জন্যে আমরাও এখন থেকেই নির্বাচনের জন্যে সম্পূর্ণ প্রস্তুত হওয়ার পথে আমরা হাঁটছি, যে কোনো সময় নির্বাচন হতে পারে এবং আমরা তার জন্য প্রস্তুত। মমতা বন্দ্যোপাধ্যায় যদি মনে করেন যে আমি হঠাৎ নির্বাচন ডেকে দিয়ে বিজেপিকে অপ্রস্তুত অবস্থায় পাব, ওনার সে আশা পূর্ণ হবে। ঠিক আছে।